বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে আমরা ম্যাথের এমসিকিউ শর্টকাট ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করতেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা যুগজীকরণের সপ্তম ক্লাস পার্ট 7 নিয়ে এসেছি। তো তোমরা যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছো, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কেননা এই ক্লাসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই ক্লাস করলে তুমি জটিল এবং কঠিন যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা এবং এইগুলো খুব খুব কাজে লাগবে এমসিকিউ সলভের ক্ষেত্রে। তো তোমরা যারা হচ্ছে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমরা হচ্ছে যুগজীকরণের পার্ট 7 নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে ক্ষেত্রফলের একটা শর্টকাট দেখব। যখন একটা পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্বতার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তখন সেটা যদি আমরা স্বাভাবিক নিয়মে করি তাহলে দেখা যাবে যে আমাদের অনেক সময় লেগে যাবে, 4 থেকে 5 মিনিট। তো সেটা কিভাবে আমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি সেই ট্রিক্স আজকে তোমাদের শেখাবো। তো দেখো, আগে আমরা কোয়েশ্চন টাইপটা বুঝি, কিভাবে কোয়েশ্চনটা দেয়া থাকতে পারে সেটা আগে আমরা ভালোভাবে বুঝি। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং পুরো ক্লাসটা বুঝতে হলে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। তাই পুরো ক্লাসটায় মনোযোগ দিয়ে তোমরা হচ্ছে ক্লাসটা দেখো। তো দেখো, তোমাদের বলে দেওয়া থাকতে পারে যে y² = 4x পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত। এই পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা, এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো সেইটার ফর্মুলা হিসেবে আমরা ইউজ করব এটা সরাসরি 8/3 a² এই যে এখানে এই যে এটা এই এটা চলে আসবে 8/3 a². তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমরা ফর্মুলা আকারে মনে রাখবো, মুখস্থ রাখবো। তো এই জিনিসটা জাস্ট একটা লাইন আমরা যদি মনে রাখি যে পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8/3 a², তাহলে আমাদের কিন্তু সকল কাজ এইখানেই শেষ। জাস্ট এই জিনিসটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ শেষ হয়ে গেল। জাস্ট এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো, এই জিনিসটা হচ্ছে দেখলে হবে না, আমরা একটা কোয়েশ্চন সলভ করবো এখন। তো দেখো কোয়েশ্চনটা আমরা কীভাবে সলভ করি। আমি একটা কোয়েশ্চন নিয়েছি, কোয়েশ্চনটা হচ্ছে y² = 8x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা একটু আগে দেখেছি যে আমাদের ফর্মেটটা কি ছিল, y² = 4ax। তো এখানে কিন্তু 8x দেয়া, এটাকে আমাদের কিসে কোন আকারে নিয়ে যেতে হবে, 4ax আকারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি না, এখানে 4 × 2 × x এটা সমান কি আমরা এই যে এটা সমান কি আমরা 8x লিখতে পারি না, y² = 8x। 8x এটাকে আমরা ভেঙে কিন্তু এভাবে লিখতে পারি, 4 × 2 × x। তাহলে এখান থেকে দেখো আমরা এর মান পেয়ে কত পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম হচ্ছে আমরা 2। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এর মানটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা আমাদের যে ফর্মুলা ছিল, ফর্মুলা 8/3 a² এখানে বসায় দাও। এখানে 8/3 এর মান আমরা কত পাইছি, 2 স্কোয়ার। তাহলে আমরা 2 কে যদি বর্গ করি তাহলে কত বাই হচ্ছে তোমার হচ্ছে 4। তাহলে 4টা হচ্ছে 32 / 3 বর্গ একক। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এইটুকু ক্যালকুলেশন করতে আমাদের কিন্তু 5 সেকেন্ড লাগার কথা না। এইটুকু ইকুয়েশন আমরা দেখে বলে দিতে পারবো যে জাস্ট আমরা এর মানটা নিয়ে আসলাম, এর মানটা নিয়ে এসে আমরা বসাই দিলে, ফর্মুলাতে বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে। তো আশা করি আজকের ক্লাসে তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাই দিও। এবং তোমরা আর কোন কোন চ্যাপ্টারের ক্লাস চাও, আমাদের চ্যানেলে হচ্ছে প্রায় সকল চ্যাপ্টার কভার হয়ে গেছে অলরেডি। তোমরা হচ্ছে একটু চ্যানেলটা ঘুরে দেখো, ঘুরে দেখলে হচ্ছে অসংখ্য ক্লাস পেয়ে যাবা। তো তোমরা আমাদের সাথেই থাকো আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকো, তোমার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।